আমরা আমাদের ক্লাসে চলে যাই। আপনারা হচ্ছে গিয়ে স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, কি দেখতে পাচ্ছেন বলেন দেখি। কি দেখা যাচ্ছে? স্যার আপনাকে দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার আপনাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, স্যার আপনাকে অনেকদিন ধরে দেখি না, তাহলে দেখেন না কি করা যায় বলুন দেখি। বাসায় চলে আসেন স্যার। হ্যাঁ, দাওয়াত দিয়েছেন তাহলে আমাকে নাকি বিনা দাওয়াতে? জি স্যার, দাওয়াত দিলাম। আচ্ছা, কবুল করলাম ইনশাল্লাহ। ওকে, আপনারা বইটা খুলেন, বইটা খুলে দেখেন দেখি মিলাই নেন আমার সাথে। স্যার কে কথা বলে এত? ও আপনার মেয়ে স্যার, তাই একটু দেখিন আপনার মেয়েকে। আচ্ছা, দেখি সমস্যা নেই। আমি জানি আপনি যে কথাটাই বলবেন, দেখান না কোনো সময়। আচ্ছা ঠিক আছে, দেখাবো স্যার, এখন দেখান। হ্যাঁ, আপনি তো দেখে গেছেন। আচ্ছা, আমরা হচ্ছে বইটা খুলি, আপনাদেরকে কিছু ছবি দেখাবো, দেখেন দেখি কিছু বোঝা যাচ্ছে কিনা। জি স্যার, তাহলে আজকে ক্লাসে স্বাগতম আপনাদেরকে। আজকে হচ্ছে আমরা অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে ফেব্রুয়ারি, ভাষার মাসের শেষ দিন। দেখেন দেখি এটাকে চিনেন কিনা আপনারা কেউ। জি স্যার চিনি। এটা কি বলেন দেখি? ক্যাশ মেমো। আচ্ছা, ক্যাশ মেমো দিয়ে কি করা হয়? ক্যাশ মেমো কখন ব্যবহার করা হয়? পণ্য বিক্রয়ের সময়। কখন বিক্রয়? ক্যাশ মেমো কখন ব্যবহার করা হয়? নগদে পণ্য বিক্রির সময়। নগদে পণ্য বিক্রির সময় ক্যাশ মেমো বিক্রেতা ক্রেতাকে সরবরাহ করে থাকে। তাহলে আমরা বলতে পারি, নগদে পণ্য বিক্রয়ের সময় বিক্রেতা ক্রেতাকে যে দলিল বা প্রমাণপত্র দেয় তাকে ক্যাশ মেমো বলি। অর্থাৎ নগদে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমোর কি আছে, একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা, এই ছবিগুলো কিসে বলেন দেখি? টাকা আসলে টাকা মানে নগদ টাকা, তাহলে হার্ড ক্যাশ যেটাকে বলা হয়, নগদ টাকা। আচ্ছা, তাহলে আমরা এই নগদ টাকা দিয়ে কি করি? মাল ক্রয় করি, শ্রমিকের মজুরি প্রদান করি, পণ্য রপ্তানি করে টাকা উপার্জন করি, কারো কাছ থেকে নগদে পেয়ে থাকি, তারপর যে আবার পণ্য বিক্রয় করার মাধ্যমে নগদ টাকা অর্জন হয়, তাই না? ঠিক আছে, তারপর দেখেন। আজকে হচ্ছে আমরা নগদান বই নিয়ে আলোচনা করব। আজকে আমার পাঠ হচ্ছে নগদান বই। এই পাঠে আপনারা যা যা শিখবেন তা হচ্ছে নগদান বই কি এটা ধারণা দিতে পারবেন, নগদান বইয়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবেন, কেন প্রতিষ্ঠানে নগদান বইয়ের প্রয়োজন, নগদান বই প্রস্তুত করতে পারবেন, বিভিন্ন রকম নগদান বইয়ের ঘরগুলো আপনারা অঙ্কন করতে পারবেন। এখন আপনাদের বইয়ের সাথে একটু খোলেন, বইটা খুলে ইয়া করেন, সামনে রাখেন, দেখেছেন? দেখেন,
নগদ অর্থ ও ব্যবসা পরিচালনা কারো কোনো প্রশ্ন আছে? নগদ অর্থ ও ব্যবসা ব্যবসায় চালান হচ্ছে ওতপ্রোত ভাবে জড়িত। ব্যবসায়ের প্রতিটি ক্ষেত্রে নগদ অর্থের প্রয়োজন হয়। সম্পদ কেনা বেচা, পণ্য কেনা বেচা, পাওনা আদায়, দেনা পরিশোধ, খরচ ও আয় যথাসময় পরিশোধ ও আদায় সহ ব্যবসায় সার্বিক পরিচালনায় নগদ অর্থের যথাযথ ব্যবস্থাপনা ও সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন প্রকৃতি অনুযায়ী নগদান বই প্রস্তুত করা হয়। ব্যবসার আয়তন এবং নিরাপত্তা বিবেচনা করে নগদ অর্থের আদান প্রদানে ব্যাংকের সহায়ক ভূমিকা পালন করে। ব্যাংকের মাধ্যমে সম্পাদিত লেনদেন লিপিবদ্ধকরণ ও ব্যাংক কর্তৃত্বের পরিমাণ জানাও একান্ত প্রয়োজন। এরপরে দেখেন আপনাদের বইয়ের দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় লেখা আছে নগদান বইয়ের ধারণা। তাহলে আমরা নগদান বই সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই, যেটা আমরা বলছি নগদান বই কি তা আপনারা বলতে পারেন। নগদান বইটা হচ্ছে কি? ব্যবসা প্রতিষ্ঠানের অসংখ্য লেনদেন নিয়মিত সংগৃহীত হয়। কখনো কখনো কোনো লেনদেন নগদে হয়, কখনো বাকিতে হয়। আর আমরা নগদান বইয়ে শুধুমাত্র নগদে সংগঠিত লেনদেন নিয়েই আলোচনা করব। লেনদেন সমূহকে আমরা নির্দিষ্ট একটি মানদণ্ডে বিভক্ত করে দুই ভাগে ভাগ করতে পারি। মানদণ্ডটি হচ্ছে নগদ অর্থ, আর লেনদেনের সঙ্গে নগদ অর্থের সম্পৃক্ত থাকা এবং না থাকা, অর্থাৎ নগদে হইতে পারে অথবা বাকিতে হইতে পারে। যে সকল লেনদেন দ্বারা নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান ঘটে ওই সমস্ত লেনদেন সমূহকে একত্রিত করে যেই বই প্রস্তুত করা হয় তাকে হচ্ছে কি? নগদান বই। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছেন? নগদান বই হচ্ছে কি? নগদ লেনদেন গুলোকে যে বই প্রাথমিক ভাবে লেখা হয় সেটা হচ্ছে নগদান বই। নগদান বইকে কি বলা হয়? প্রাথমিক বই বলা হয়। এটা জাবেদার একটা অন্যতম শাখা, দাগাই ফেলেন নবীর দিকের জন্য। নগদান বই প্রাথমিক বই, জাবেদার অন্যতম শাখা, পেনসিল দিয়ে একটু দাগাই নিন। নুসরাত ক্যামেরা অন করো, নাহলে ওয়েটিং রুমে পেটে পাঠাই দেবো। নগদান বইয়ের সংজ্ঞাটা আমরা আর একটু ভালোভাবে জেনে নেই বই থেকে। যে বইতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমস্ত প্রকার নগদ লেনদেন অর্থাৎ নগদ প্রাপ্তি ও পরিশোধ গুলো তারিখের ক্রম অনুসারে লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বলে। তাহলে এখানে বলা হয়েছে কি হয়েছে? সমস্ত প্রকার নগদ লেনদেন হইতে হবে, বাকি হইলে বা। আর এই নগদ লেনদেন গুলো কি হইতে পারে? নগদ টাকা প্রাপ্তি অথবা পরিশোধ হইতে হবে। সেটাকে লিখতে হবে কি? তারিখ ক্রম অনুসারে লিখতে হবে, যেটা প্রথমেরটা প্রথম পরেরটা পরে, এর মধ্যে কোনো শৃঙ্খলা ব্রেক করা যাবে না। আগেরটা পরে দিলে স্যার ইচ্ছে করলে কেটে দিতে পারে। এবার আমরা একটা বিশদ সংজ্ঞা জেনে নেই। যে হিসাবের বইয়ে যাবতীয় নগদ লেনদেনের প্রাথমিকভাবে তারিখ ক্রম অনুসারে প্রামাণ্য দলিলের ভিত্তিতে, প্রামাণ্য দলিল কোনটা? ক্যাশ মেমো। প্রামাণ্য দলিলের ভিত্তিতে সংক্ষিপ্ত বিবরণ সহ লিপিবদ্ধ করা হয় এবং যে স্থায়ী হিসাবে বই হিসাবে ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? নগদান বই বলা হয়। নগদান বই একাধারে যাবেদা প্রাথমিকভাবে লেখা হয়, অপরদিকে স্থায়ী হিসাব, এটা কি করা হয়? খতিয়ানের মতো কাজ করে। এখানে কি দিতে হয়? সংক্ষিপ্ত বিবরণ দিতে হয় যে কেন কোন খাত থেকে হয়েছে। এখন দেখেন প্রফেসর এলসি ক্রুপার এই সম্পর্কে কি বলেছে, আমাদের বইতে নাই তাও জেনে নেন। নগদান বই হচ্ছে এমন একটি বই যাতে একজন ব্যক্তি তার প্রাপ্ত এবং প্রদত্ত অর্থের পরিমাণ লিপিবদ্ধ করে থাকে। আপনারা চাইলে লিখে নিতে পারেন, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, এটা আপনাদের কাজে লাগবে ভবিষ্যতে। এখন আমরা আপনাদের বইতে তারপরে যান। নগদান বইয়ের বৈশিষ্ট্য, নগদানের বইয়ের বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম হচ্ছে নগদান বই প্রস্তুতির জন্য নির্দিষ্ট সক অনুসরণ করতে হয়। তাহলে আপনার মন মতো বা আমার মন মতো সক ইউজ করলে হবে না, এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ওদের যে মান আছে সেই মান অনুযায়ী আপনাকে সক নির্ণয় করতে হবে। দুই নম্বর হচ্ছে নগদ প্রাপ্তি সমূহ ডেবিট দিকে লিখতে হবে, নগদ প্রদান সমূহ ক্রেডিট দিকে লিখতে হবে, এর অন্যথা লিখলে আপনার অঙ্ক ভুল হবে। তারপরে হচ্ছে নগদান প্রাথমিক বই হলেও পাকা বা স্থায়ী বইয়ের মতো কাজ করে। এটা যদিও তারিখ অনুসারে জাবেদার মতো করে লেখা হয় কিন্তু এটা কি করা হয়? সরাসরি খতিয়ান উদ্বৃত্ত গুলোর মতোই কাজ করে থাকে। খতিয়ান উদ্বৃত্ত যেভাবে যখন কাজ করে নগদান বইটাও সেম কাজ করে। তারপর হচ্ছে কি, নির্দিষ্ট সময়ে বিভিন্ন উৎস থেকে মোট কত টাকা প্রাপ্তি ঘটেছে এবং পরিশোধ হয়েছে
তা জানা যায়। ইনমা ক্যামেরা অন করো, আপনারা তো প্রবাদ জানেনি, দুষ্ট গরু চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমি একজনকে নিয়ে ক্লাস করব, সমস্যা নেই, আমার ক্লাস আদায় হয়ে যাবে, কিন্তু আপনার শিক্ষাটা আদায় হবে কিনা সেটা আপনার ফ্যামিলির কাছে আপনি জবাব দিয়ে করবেন। তারপর আসা হচ্ছে কি, নগদ প্রাপ্তি এবং প্রদানের পার্থক্য নির্ণয় করা যায়, অর্থাৎ ব্যালেন্স নির্ণয় করা হয় যে নগদান আপনার কত টাকা এসেছে, কত টাকা পরিশোধ করেছে, আপনার উদ্বৃত্ত কত হয়েছে সেটা। এছাড়া যেটা জানতে পারবেন সেটা হচ্ছে চুরি, আত্মসাত, অর্থ অপচয়, তারপর হচ্ছে ভুল যাওয়া, মানে ভুল হয়ে যাওয়া বা ভুলে যাওয়ার সম্ভাবনা হ্রাস। আর আরেকটা জিনিস হচ্ছে কি, পূর্ণ নিয়ন্ত্রণ রক্ষা করা যায়, অর্থাৎ ক্যাশ বক্সের উপরে আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, আপনার ক্যাশে কত আছে সেটা আপনি খাতার সাথে মিলায় নিতে পারেন। এবার আপনাদের বই থেকে একটু পড়ি, সেটা হচ্ছে বই থেকে লেখা আছে দেখি, নগদ অর্থ একটি ব্যবসায়ের চালিকা শক্তি, তাহলে পরীক্ষার জন্য নবী থেকে জন্য লাগান যে ব্যবসায়ের চালিকা শক্তি হচ্ছে কি, নগদ অর্থ। নগদ অর্থে যথাযথ ব্যবস্থা করা ব্যতীত ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এরপরে বলা হয়েছে নগদান বোর্ড প্রস্তুতির জন্য নির্দিষ্ট সহ অনুসরণ করতে হয়, সেটা আমরা একটু আগে জেনেছি। প্রাপ্তি সমূহ ডেবিট, প্রদান সমূহ ক্রেডিট দিকে লিখতে হয়। নগদান বই প্রাথমিক বই হওয়া সত্ত্বেও পাকা বইয়ের মতো কাজ করে। নির্দিষ্ট সময়ে বিভিন্ন উৎস হতে মোট কত টাকা প্রাপ্তি করেছে এবং বিভিন্ন খাতে মোট কত টাকা প্রদান হয়েছে তা নগদান বইয়ের মাধ্যমে জানা সম্ভব। এছাড়া বাকিগুলো আমরা করেছি, তাই না, আমরা বইয়ের সাথে মিলাই না। এবার আসি নগদান বইয়ের গুরুত্ব, কেন নগদান বই আমরা সংরক্ষণ করবো প্রতিষ্ঠানে, সেটা হচ্ছে নগদ অর্থে যথাযথ লিপিবদ্ধকরণে ব্যবসায়ের গতিশীলতা রক্ষার পাশাপাশি বহু সিদ্ধান্ত গ্রহণে সহায়তা হয়। যেমন আপনি কাউকে কোনো টাকা পরিশোধ করবেন, আপনি ক্যাশ বক্সে টাকা করার প্রয়োজন, আপনার নগদান বই বলে দেবে আপনার ক্যাশে কত আছে, অথবা কোনো পাওনাদার আপনাকে সামনে আসছে তাকে টাকা দেওয়া যাবে কিনা, তার পাওনা টাকা পরিশোধ করার মতো অর্থ আছে কিনা, এটা আপনি নগদান বইয়ের মাধ্যমে তাৎক্ষণিক জানতে পারবেন। তারপরে নগদান বই হতে মোট প্রাপ্তি এবং প্রদানের পরিমাণ জানা যায়, যে দিনে একটা দিনের মধ্যে কতগুলো নগদ নগদ টাকার লেনদেন আসছে, কত টাকার নগদ লেনদেন মানে পরিশোধ করা হয়েছে সেটা আপনি তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। নির্দিষ্ট সময়ে নগদ উদ্বৃত্তের পরিমাণ জানা সম্ভব, নগদে মোট নগদে ক্রয় কত হয়েছে, মোট নগদে বিক্রয় কত হয়েছে তা নগদান বইয়ের মাধ্যমে জানা সম্ভব। প্রতিষ্ঠানের জন্য স্থায়ী সম্পত্তি ক্রয়, পানদারকে পরিশোধ, তারপর হচ্ছে কি আছে নিয়মিত খরচ, এটা পর্যাপ্ত আছে কিনা এটা আপনি নগদান বইয়ের মাধ্যমে জানতে পারবেন। না থাকলে সংগ্রহের উপায়গুলো আপনি চিহ্নিত করতে পারবেন, এক্ষেত্রে নগদান বই আপনাকে সহায়তা করবে। আর নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে প্রকৃত হাতে নগদ মানে ক্যাশ বাক্সে যে টাকা আছে এটা তুলনা করতে পারবেন, কোনো গড় মিল থাকলে সেই গড় মিল চিহ্নিত করতে পারবেন। তারপর কি আছে, নির্দিষ্ট শ্রেণীর নগদান বই প্রস্তুতের মাধ্যমে ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো এবং ব্যাংক উদ্বৃত্ত আপনি অ্যাকাউন্টে কত টাকা আছে এটা আপনি জানতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আপনারা আপনাদের বইতে কিন্তু এত ডিটেলস নাই, আপনারা জানার জন্য এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, লিখে রাখতে পারেন। নগদান বইয়ের শ্রেণী বিভাগ, এই অহনা ক্যামেরা অন করো, স্যার করতেছি। মুসরাত জাহান রিয়া ক্যামেরা অন করো, স্যার পারমিশন কি আসতেছে? হ্যাঁ পারমিশন আছে, হইছে হইছে স্যার হইছে। আখি মনি ক্যামেরা অন করেন, সুরাইয়া জামান, রিদিতা ক্যামেরা অফ, নাফিসা নুহার ক্যামেরা অফ। কত পুস্তক, মুখ দেখাস না তোরা, স্যার কি যেন কথা বলতেছিস, আমরা তো অন করেছি, আমরা কেন মুখ দেখাবো স্যার? যখন পদ্মা করতেছ, আচ্ছা এবার দেখো নগদান বই, নগদান বই সাধারণত কি হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা সাধারণ নগদান বই, একটা খুচরা নগদান বই, আর এটা হচ্ছে বহু গড়া নগদান বই। তো
আপনাদের বইতে এভাবে ডিটেলস দেওয়া নাই, আপনাদের বইতে আছে কি নকদম্ব হচ্ছে 4 প্রকার, একটা হচ্ছে 1 বড় নকদম্ব, 2 বড়, 3 বড়, আর হচ্ছে খুচরা আর বহু গড়াকে একসাথে ধরা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে নকদম্বটা হচ্ছে কি প্রধানত 3 ধরনের, একটা হচ্ছে সাধারণ নকদম্ব, এটাকে ভাগ করা হয়েছে 1 গড়া, 2 গড়া, 3 গড়া, শেষ খুচরাকে ভাগ করা হয়েছে সাধারণ খুচরা নকদম্ব, বিশ্লেষণাত্মক খুচরা নকদম্ব এবং অগ্রদত্ত পদ্ধতি খুচরা নকদম্ব। এই 3টা অঙ্ক আপনারা ইন্টারে গেলে পাবেন। এই যে খুচরা নকদম্ব যে তালিকা আছে 3টা, এটা আপনারা যখন ইন্টার ফার্স্ট ইয়ার উঠবেন তখন পাবেন। তারপর বহুগুণ নকদম্বর মধ্যে আছে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এটা আপনাদের আছে। তাহলে আপনাদের নগদান বই হচ্ছে মোট 5টা আপনাদের সিলেবাসে আছে। এই যে প্রথম সারি, দ্বিতীয়, 3 নম্বর সারি যেটা আছে, এই 5টা আপনাদেরকে করতে হবে, আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, বাকিগুলো নেই। এবার আমরা বই থেকে একটু দেখে নেই। নকদান বইয়ের শ্রেণী বিভাগ, ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের নকদান বই পরিলক্ষিত হয়, মানে দেখা যায় ব্যবসায়ের প্রকৃতি এবং আয়তন অনুযায়ী নির্দিষ্ট শ্রেণীর নকদান বই অনুসরণ করা হয়। যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা 2 গড়া করে, যারা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের সময় কিছু নিষ্পত্তি পেয়ে থাকে, বার্তা পেয়ে থাকে, তাদের জন্য 3 গড়া নকদান বই। এছাড়া খুচরা নকদান বই আছে, আমরা দেখব, আজকে হয়তো তার সময় হবে না, আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। তো কোনো কোনো প্রতিষ্ঠানে বর্তমান নকদান বইয়ের পরিবর্তে নিম্নোক্তে জাবেদা প্রস্তুতির মাধ্যমে নগদ প্রাপ্তি এবং প্রদান পৃথকভাবে নির্ণয় করা হয়। এটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, এটা নগদ প্রদান জাবেদা, এটা আমরা পরে আলোচনা করব। আজকে 3 গড়া পর্যন্ত আমরা আলোচনা করার চেষ্টা করব। এবার আসেন 1 গড়া নগদ বই জিনিসটা কি। অপেক্ষাকৃত ছোট আয়তনের ব্যবসা প্রতিষ্ঠান সমূহ 1 গড়া নগদ বই প্রস্তুত করে যাদের শুধুমাত্র নগদে ক্রয় বিক্রয় হয়। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো 1 গড়া নগদ বই প্রস্তুত করে। যে সকল প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে কোন রূপ লেনদেন না করে শুধু নগদ অর্থের বিনিময়ে লেনদেন করে তারাই 1 গড়া নগদ বই সংরক্ষণ করে। ব্যাংকের মাধ্যমে লেনদেন অধিক নিরাপদ হওয়ায় এইরূপ প্রতিষ্ঠানের সংখ্যা এবং 1 গড়া নগদ বইয়ের সংরক্ষণ ক্রমশই কমে যাচ্ছে। মানে এখানে ঘর কয়টা দেখেন দেখি, ডেবিট দিকে হচ্ছে ঘরের পরিমাণ হচ্ছে কয়টি, 5টি, ক্রেডিট দিকে হচ্ছে 5টি, খতিয়ানের মতো। শুধু পার্থক্য হচ্ছে খতিয়ানে হচ্ছে এই ভাউচার নম্বর বা রসিদ নম্বর দেওয়া নাই, এখানে দেওয়া আছে। তারপরে 2 গড়া নগদ বই দেখি আমরা। যে সকল প্রতিষ্ঠানে নগদ অর্থের পাশাপাশি ব্যাংকের মাধ্যমেও লেনদেন সম্পন্ন করা হয় ওই সকল প্রতিষ্ঠানের নগদ অর্থ ও ব্যাংক সংশ্লিষ্ট লেনদেন একত্রে লিপিবদ্ধের জন্য 2 গড়া নগদ বই প্রস্তুত করা হয়। 1 গড়া নগদ বই অপেক্ষা 2 গড়া নগদ বই অধিক প্রচলিত এবং বহুবিধ, মানে তথ্য বহুল, এখানে প্রচুর তথ্য আছে। নগদ অর্থের প্রাপ্তি প্রদানের পাশাপাশি ব্যাংকে জমাকৃত অর্থের হ্রাস বৃদ্ধি ও ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ 2 গড়া নগদ বইয়ে হতে জানা যায়। ঘরটা দেখে নিই আমরা, ঘরটা হচ্ছে এক্ষেত্রে হচ্ছে 6টি করে 12টি, ডেবিট দিকে 6টি, ক্রেডিট দিকে 6টি, মোট 12টি। তারপর আসেন এখানে আরো কি বলা আছে, বলা আছেন লেনদেন দ্বারা ব্যাংকের জমাকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে তার ডেবিট দিকে ব্যাংক কলমে এবং হ্রাস পেলে ক্রেডিট দিকে লেখা হয় ব্যাংক কলমে। পণ্য বিক্রয় বা পাওনা আদায় বাবদ চেক পেলে তা দাগ কাটা চেক হিসেবে গণ্য করা হবে। দাগান দেখি এটা আপনারা, এক্ষেত্রে কোনো প্রকার চেক পেলে সেটাকে দাগ কাটা চেক হিসেবে গণ্য করবেন, কারণ প্রতিষ্ঠানকে প্রদত্ত চেক কখনো বাহক চেক বা খোলা চেক হয় না। অনিমা ক্যামেরা অন করো। ব্যাংক কলমে ডেবিট বা ক্রেডিট যে কোনো উদ্বৃত্ত প্রকাশ পেতে পারে, বেশি হলে ব্যাংক জমা বা ব্যাংক উদ্বৃত্ত, আর কম হলে ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন। তারপর হচ্ছে কি, ডেবিট দিকে ব্যাংক জমা এবং ক্রেডিট দিকে উদ্বৃত্ত দ্বারা ব্যাংক জমা অতিরিক্ত বোঝায়। 2 গড়া নগদ বই প্রস্তুতের পূর্বে নিম্নোক্ত বিষয় জানতে হয়, আমরা বিষয়গুলো জেনে নেব। দাগাবো কোথায়? দাগানোর তো আগে তো বলে দিছি, এখন তো দাগানোর, আচ্ছা দাগাতে বলছি এটা। এই যে প্রতিষ্ঠানে চেক পেলে তা দাগ কাটা চেক হিসেবে গণ্য করা হবে, কারণ প্রতিষ্ঠানকে কখনো বাহক চেক বা খোলা চেক প্রদান করা হয়। তারপর আসেন 3 গড়া নগদ বই। নগদ অর্থ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনের পাশাপাশি দেনা পাওনা নিষ্পত্তিকালে বার্তা সহকারে 3 গড়া নগদ বই প্রস্তুত করা হয়। অর্থাৎ আপনি যখন কোনো পরিচিত মহাজনকে টাকা পরিশোধ করবেন, তিনি ভদ্রতার খাতিরে আপনার কাছ থেকে যেই টাকা কম নেবে সেটাই হচ্ছে নগদ বার্তা। এটা আমরা জাবেদার অধ্যায়ে আলোচনা করেছিলাম যখন স্কুল খোলা ছিল, বার্তা সংক্রান্ত। বার্তা হচ্ছে নগদ বার্তা আছে, কারবারি বার্তা আছে। তো নগদ বই হচ্ছে নগদ বার্তা হিসাবভুক্ত করা হয়, কারবারি বার্তাকে হিসাবভুক্ত করা হয়।
তারপর আসেন তিন ধরনের নগদম্বর প্রস্তুতির দ্বারা নগদ উদ্বৃত্ত এবং ব্যাংক উদ্বৃত্ত মোট প্রদত্ত বার্তা এবং মোট প্রাপ্ত বার্তার পরিমাণ জানা যায়। ধারে বিক্রিত পণ্যের অর্থ দ্রুত আদায়ের জন্য বিক্রেতা ক্রেতাকে এই বার্তা দিয়ে থাকে। তাহলে এই বার্তা দেবে কে? ডাকাত। নগদ বার্তা কে কাকে দেয়? বিক্রেতা ক্রেতাকে দেয়। ডাকাইছেন, এই বার্তাকে নগদ বার্তা বলে। প্রাপ্ত বার্তা ক্রেতার জন্য আয় এবং প্রদত্ত বার্তা বিক্রেতার জন্য খরচ বা ক্ষতি। ডাকাত। তাহলে নগদম তিন গণ নগদম বইয়ের নমুনা দেখি আমরা। ডেবিট দিকে হচ্ছে 60টি, ক্রেডিট দিকে মোট 60টি। আর এখানে বার্তার গড় অন্তর্ভুক্ত করা হয়েছে দুই গণ নগদম বই থেকে, এটা হচ্ছে অতিরিক্ত। আর ভাউচার নম্বর বা রসিদ নম্বর আপনারা চাইলে খতিয়ানের আগে পরে লিখতে পারেন, তবে আগে লেখাটা ভালো। এবার তিন গণ নগদম বইয়ের ছকে ডেবিট এবং ক্রেডিট দিকে মোট 60টি করে 14টি কলাম আছে, এটা নবীর দিকের জন্য পড়ে রাখবেন। নগদ ও ব্যাংক কলমে দুই গণ নগদম বইয়ের অনুরূপ লিপিবদ্ধ এবং উদ্বৃত্ত করতে হয়। উভয় দিকে বার্তা কলমের মোট যোগফল পৃথক ভাবে লিখতে হবে, পার্থক্য নির্ণয় করা হবে। তাহলে বার্তার ক্ষেত্রে কি হয়, কোনো ব্যালেন্স নির্ণয় করা হয়, বার্তা যা থাকবে তাই ক্লোজ করে দেবে। ক্রয় এবং বিক্রয়কালীন বার্তা অর্থাৎ কারোরই বার্তা কোনো ক্রমে লিপিবদ্ধ করতে পারবে না। এবার দুই গড় এবং তিন গড় নগদম বইয়ের একটা কমন জিনিস, সেই কমন জিনিসগুলো আমরা জানবো, সেটা হচ্ছে কি, কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা কি আমরা একটু জেনে নেই। যে যে সকল লেনদেনের ফলে নগদ নগদার হিসাব এবং ব্যাংক হিসাব দুটি একসঙ্গে প্রভাবিত হয় ওই সকল লেনদেন সমূহকে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা বলা হয়। অর্থাৎ যে যেমন আমরা যদি বলি ব্যাংকে জমা দেওয়া হলো, তো যাবেটা হচ্ছে কি, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক নগদান হিসাব ক্রেডিট। আবার যদি বলি ব্যাংক থেকে ব্যবসার জন্য উত্তোলন করা হলো, তাহলে কি হবে, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই ধরনের যাবেদা গুলো যদি আপনারা পেয়ে থাকেন সেটাই হচ্ছে কন্ট্রা এন্ট্রি। এইরকম কন্ট্রা এন্ট্রি গুলো কি করতে হয়, নির্দিষ্ট লেনদেন দ্বারা একটি হিসাবকে ডেবিট করা হয়, অপর হিসাবকে ক্রেডিট করা হয়। উভয় দিকে কি হচ্ছে, আপনি মানে পোস্টিং এর পরে হিসাবের দুই পাশে কি লিখবেন, সি লিখবেন, অথবা ইংলিশে সি লেখার পাশাপাশি বাংলায় আপনি ক লিখতে পারেন। এবার আমরা দেখবো যে দুই গ্রহ তিন গ্রহ নগদম বইয়ের ব্যাংক সংক্রান্ত লেনদেন গুলো কিভাবে লিপিবদ্ধ করতে হয় বা লিখতে হয়। তাহলে প্রথমত হচ্ছে কি, নগদ অর্থ যখন আপনি ব্যাংকে জমা দিবেন, আমরা অলরেডি বলে ফেলছি, সেক্ষেত্রে হচ্ছে কি ডেবিট দিকে লিখবেন হচ্ছে ব্যাংকের ঘরে, ব্যাংকের ঘরে টাকা লিখবেন, আর বিবরণের ঘরে বা প্রাপ্তির ঘরে লিখবেন নগদান হিসাব, ব্র্যাকেটে ক লিখতে পারেন, অথবা আপনি চাইলে এই যে ভাউচার নম্বর এখানে সি লিখতে পারেন। আর অনুরূপ ভাবে ক্রেডিট দিকে গিয়ে লিখবেন হচ্ছে ব্যাংক হিসাব লিখবেন, লিখে প্রথমে করে ব্যাংক হিসাব লেখার পরে টাকাটা দেবেন নগদের উপর। ইলমা ক্যামেরা অন করো, অনিমা ক্যামেরা অন করো। তারপর হচ্ছে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে যখন উত্তোলন করবেন তখন হচ্ছে কি যেটা লিখবেন সেটা হচ্ছে প্রাপ্তির ঘরে, মানে ডেবিট দিকে লিখবেন ব্যাংক হিসাব, কন্ট্রা এন্ট্রির ক লিখবেন, আর টাকা লিখবেন নগদের ঘরে, আর ক্রেডিট দিকে ওই তারিখে লিখবেন প্রদানের ঘরে লিখবেন। আমি জানি স্যার তার ক্যামেরা অন করা তো, হ্যাঁ ক্যামেরা অন করা, কিন্তু ক্যামেরা অন করুন, যদি অফ করেন ছবি আসে, চুরি তো করবে, একটু ভালোভাবে চুরি করবেন জেনে শুনে। আচ্ছা তারপর আসেন, যখন প্রধানের দিকে দেবেন তখন হচ্ছে কি একই তারিখে প্রধানের ঘরে লিখবেন নগদের হিসাব, তার বিপরীত দাখিলে লিখবেন, আর টাকাটা হচ্ছে কি ব্যাংকের ঘরে। তারপর হচ্ছে জমাকৃত চেক যখন প্রত্যাখ্যাত হবে, আপনি যখন কোনো চেক দিচ্ছেন সেটা প্রত্যাখ্যাত মানে ফেরত আসছে, তখন সেই ক্ষেত্রে কি দেবেন সংশ্লিষ্ট পক্ষ লিখবেন, ঠিক আছে। পানদারের কাছ থেকে সরি দেনাদারের কাছ থেকে যদি পান, সে দেনাদারের নাম লিখবেন আর ব্যাংক হিসাবকে ক্রেডিট করে দেবেন। যদি আপনার ইস্যুকৃত চেকটা বা প্রদত্ত চেক প্রত্যাখ্যাত হয় তাহলে পাওনাদারের নাম হচ্ছে প্রাপ্তির ঘরে লিখবেন, আর টাকাটা হচ্ছে কি ডেবিটের ঘরে টাকা ব্যাংক হিসেবে লিখবেন। এবার আসেন, ব্যাংক সুদ যদি মঞ্জুর করে বা আপনাকে ব্যাংক যদি সুদ দেয় সেক্ষেত্রে কি লিখবেন, প্রাপ্তির ঘরে লিখবেন প্রাপ্ত ব্যাংক সুদ হিসাব, টাকাটা হচ্ছে ব্যাংকের ঘরে দিবেন। আর ব্যাংক কর্তৃক যদি আপনাকে মানে ধার্যকৃত চার্জ বা সুদ আপনার কাছ থেকে কেটে নেয়, ব্যাংক জমাতিরিক্ত হয়, সেক্ষেত্রে ব্যাংক সুদ হিসাব মানে প্রদত্ত সুদের জন্য হচ্ছে ক্রেডিট দিকে লিখবেন, ব্যাংকের ঘরে টাকা দিবেন, আর চার্জের জন্য চার্জ অলওয়েজ ইয়া হয়, আপনার ব্যাংক চার্জ হিসাবে ডেবিট, ব্যাংক হিসাবে ক্রেডিট হয়। আর এই প্রদত্ত সুদের বেলায় আপনি খেয়াল রাখবেন এটা আপনি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন আছে কিনা।
এতটুকু বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, প্রথমে আসেন লকডাউন বাই প্রস্তুতি নিয়মাবলী। ডেবিট দিকে জমার, ডেবিট দিকটা হচ্ছে জমার, ক্রেডিট দিকটা হচ্ছে খরচের। আর 90 টাকা ব্যাংকে জমা দিলে কন্ট্রান্টি বা বিপরীত দাখিল হবে। যদি ব্যাংক থেকে অফিসে প্রয়োজন উত্তোলন করেন সেটাও কন্ট্রান্টি বা বিপরীত দাখিল হবে। ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করলে সেটা হচ্ছে ক্রেডিট দিকে রাখবেন ব্যাংকের কলমে। একজনের কাছ থেকে চেক পেয়ে অন্যজনকে দিলে উভয় দিকে নগদ কলমে হবে। চেকে বা পণ্য বা মাল ক্রয় করলে সেটা কি হবে, বিক্রয় করলে ডেবিট দিকে ব্যাংক কলমে লিখবেন। চেকে পণ্য ক্রয় করলে ব্যাংকের দিকে ক্রেডিট কলমে লিখবেন। বাকিতে লেনদেন, পণ্য উত্তোলন অবশ্যই এগুলো নগদান করে আসবে না, কারণ এবারটা নগদান করে লিখতে পারবেন না। এবার হচ্ছে বাড়ির কাজগুলো লেখেন, এটা স্ক্রিনশট দিয়ে দেন। যারা ক্যামেরা অফ রাখবে তাদেরকে হাজিরা দেবো, হাজিরা অনেক গুরুত্বপূর্ণ। এক রান অফ দ্য বইয়ের মোট কলাম কয়টি, এক রান অফ দ্য বইয়ের ঘরটি প্রস্তুত করে দেখবেন কালকে আপনাদের এটা বাড়ির কাজ। এক রান অফ দ্য বই সর্বদা কেন ডেবিট মানে কোন উদ্বৃত্ত প্রকাশ করে, সবসময় একই উদ্বৃত্ত প্রকাশ করে কেন? নগদান বইয়ের মোট কয়টি কলাম আছে এটা দেখবেন। দুই রান অফ দ্য বইয়ের ঘর প্রস্তুত করবেন। স্ক্রিনশট দেওয়া শেষ? স্যার দাঁড়ান। জি স্যার। হ্যাঁ হয়েছে শেষ? হ্যাঁ। তো সকলকে ধন্যবাদ, এবার আমরা হাজিরাটা দেবো, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে পরে। একটু দাঁড়ান, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। আচ্ছা স্যার একটু দেখে নিন। ওকে, তাহলে আমরা এবার হাজিরা গুলো দেই, হাজিরা গুলো রেডি হন। তো হাজিরা দেওয়া শেষ, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারে। আর যারা হচ্ছে নেক্সট ক্লাস থেকে ক্যামেরা অফ রাখবেন তাদেরকে আমি হাজিরা দেবো না, এই যে আমি পাঠিয়ে দেবো ওয়েটিং লিস্টে। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। এই কাজগুলো আপনারা কালকে করে রাখবেন, করে আমার সাথে আপনাদের ক্লাস হচ্ছে পরবর্তী কি বারে, মঙ্গলবার, তাই না? মঙ্গলবারে আপনাকে আপনারা হোমওয়ার্ক গুলো দেখাবে, ঠিক আছে? তাহলে ভালো থাকবেন। ওই যে স্যার আপনার মেয়েকে দেখান আপনার পিছনে। আচ্ছা দেখাচ্ছি। আজকে যে পার্ট ছিল আমরা পার্টটা পাঠাই দিছি, আপনারা ডাউনলোড করে নিন। হ্যাঁ দেখেন চ্যাট বক্সে আছে। যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, হ্যাঁ কেটে দাও সবাই। কি হয় না তো? আচ্ছা পাইছি স্যার, পাইছি। ওকে, আল্লাহ হাফেজ।